নমস্কার, আমি অর্পিতা। বিভিন্ন রকম রান্নার রেসিপি পাওয়ার জন্য অর্পিতার রান্নাঘরে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এলাম আমাদের সবারই খুব প্রিয় চিংড়ি মাছ। তো আজকে আমি আপনাদের করে দেখাবো আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বা আলু দিয়ে চিংড়ি মাছের কারি। এটি খেতে খুবই সুস্বাদু হয়। তো চলুন দেখে নিই এটি তৈরি করতে আমার কী কী লেগেছে আর কীভাবে এটি আমি রান্না করলাম। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তার সঙ্গে লাগছে 2 সেদ্ধ করা আলু। সেদ্ধ আলুগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, এভাবে কুচি করে নিয়েছি। আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব, তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা আদা কুচি, 10 থেকে 11 রসুনের কোয়া, 2 কাঁচা লঙ্কা, 1 টমেটোর থেকে হাফ টমেটো আমি নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ কুচি নিয়েছি। আর মশলার মধ্যে লাগছে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 7 নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর সামান্য একটু চিনি। এখানে আমি 4 চামচ রিফাইন্ড অয়েল গরম হতে রেখে দিয়েছিলাম। তেলের মধ্যে আমি আগে চিংড়ি মাছগুলোকে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব, ভেজে তুলে রাখব। চিংড়ি মাছগুলো আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত শক্ত হয়ে যাবে। হালকা একটু ভেজে রেখে দেবো। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবারে এগুলো আমি তুলে আলাদা করে রেখে দেবো। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি এখন ফোড়নটা দিয়ে দেবো, গোটা গরম মশলাগুলো হালকা একটু ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা অয়েল ইউজ করিনি, যা অয়েল ছিল সেটাতেই করছি। এখন আমি এই তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে একদম ব্রাউন হয়ে যাওয়া অবধি ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি যে পেস্ট বানিয়েছিলাম, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। ওই মশলা বাটা পাত্রেই আরেকটু সামান্য জল নিয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো মশলা যা যা ছিল সেগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম তেল ছেড়ে যাওয়া অবধি মশলাগুলোকে আমি কষাতে থাকব। দেখতে পাচ্ছেন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এই কষানো মশলার মধ্যে আমি সেদ্ধ করে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আলু আর চিংড়ি মাছগুলোকেও মশলার সাথে মোটামুটি 2 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিলাম। আমি এই 2 কাপ জলই গ্রেভি রাখবো, এর থেকে বেশি গ্রেভি আমি করব না। এখন আমি সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি লো ফ্লেমে এটাকে 5 থেকে 6 মিনিট ঢেকে রেখে দেবো। লো ফ্লেম করে দিয়ে 5-6 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম। 6 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা এখন আমি খুলে দেখব। রান্নাটা খুব ভালো মতন হয়ে গেছে, সব কিছু ভালো মতন বয়েল হয়ে গেছে, যদিও আলু আমি আগে থেকেই বয়েল করে রেখেছিলাম। রান্নাটি নামানোর আগে এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে আমি গ্যাসটাই অফ করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে এটা সার্ভ করব। গরম মশলা দিয়ে এবারে খুব ভালোভাবে মিক্স করে দেবো, মিক্স করেই গ্যাসটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বা আলু দিয়ে চিংড়ি মাছের কারি। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।